Welcome to our channel Bong Foodies. আমি অলোকেশ আবারো চলে এলাম তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে চটপট করে কি করে তৈরি করে নিতে পারো বিরিয়ানি। আজকে আমরা চিকেন বিরিয়ানি তৈরি করব। আজকে চিকেন বিরিয়ানিটা একটু স্পেশাল হবে কারণ আজকে আমরা তৈরি করব ফ্রোজেন চিকেন দিয়ে। আজকে আমি এখানে নিয়েছি হরিণঘাটার মিট, আর এই সঙ্গে তোমাদেরকে হরিণঘাটার মাংসটা রিভিউ দিয়ে দেবো। হরিণঘাটার মাংস কেমন খেতে, অনেকেই তোমরা ভয়ে থাকো যে ফ্রোজেন মিট কেমন হয়, তার জন্য আজকে আমি ট্রাই করে দেখবো হরিণঘাটার মাংস সত্যি ভালো কিনা খেতে। আর এখানে আমি 500 গ্রামের চিকেন নিয়েছি যার দাম নিয়েছি 70 টাকা। আমি এখানে 1 প্যাকেট মাংস দিয়ে রান্না করব। আজকে আমি বিরিয়ানি করব, তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ধরনের প্রিজারভেটিভ থাকে। এর জন্য তোমাদেরকে কম হলেও 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ তোমরা যখন ধোবে তোমরা দেখতে পাবে এখান থেকে সাদা সাদা অনেকটা পাউডারের মতো বেরোবে। হরিণঘাটার মাংস তোমরা যে কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবে পেয়ে যাবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব প্রোডাক্ট। তো বন্ধুরা দেরি না করে চলো আজকে রান্নার রেসিপিটি দেখে নিই, আর খুব সহজে কিন্তু আজকে তৈরি করে নেব। আমাদের অনেকেরই বিরিয়ানি খেতে ইচ্ছে করে কিন্তু বিরিয়ানি তৈরি করে একটু ঝামেলা, এই ভিডিওটি দেখার পর তোমাদের মনে হবে বিরিয়ানি তৈরি করা খুবই সহজ। আজকের বিরিয়ানি রান্নাটি সম্পূর্ণ প্রেশার কুকারে করব। এর জন্য এখানে আমি একটি প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস আলু নিয়েছি, আলুগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো ভেজে রাখার পর আমরা এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 1/2 টি স্পুন ঘি, এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা কুচি, 2 টি স্পুন আদা বাটা, এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করা রয়েছে। দিয়ে দেবো 1 টি স্পুন নুন, 1/2 টি স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টি স্পুন ধনে গুঁড়ো। দিয়ে দেবো 1/2 টি স্পুন বিরিয়ানির মশলা, এবার ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলাগুলোকে হালকা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো চিকেন, দিয়ে দেবো টক দই, এখানে আমি 3 টি স্পুন টক দই নিয়েছি। টক দইয়ের টক ভাপ কাটানোর জন্য দিয়ে দেবো 1 টি স্পুন চিনি। মাংসটিকে ভালো করে কষিয়ে নেব। এবার ওভে রান্না করলে বিরিয়ানি কিন্তু অনেক লাইট হবে, খুব তেল মশলা দিয়ে কিন্তু আজকে আমরা রান্নাটি করছি না। চটপট রান্না করার জন্য আমরা একদম অল্প তেলে এবং অল্প মশলা দিয়ে রান্না করছি। মাংসগুলোকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমাদের জলটা মেপে নিতে হবে, আমরা যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দেবো। আমরা এখানে 2.5 কাপ মতন চাল নিয়েছি, এজন্য আমরা এখানে 5 কাপ জল দেবো। ধুয়ে রাখা 2.5 কাপ চাল এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, তোমরা বাসমতি চাল ইউজ করবে তাতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আমি এখানে 1/2 টি স্পুন নুন নিয়ে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। এবার প্রেশার কুকারটিকে ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো এবং একটি সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে একটি সিটি দেওয়ার পর আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এই অবস্থায় 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট পর এবার আমরা ঢাকনাটি খুলে নেব। চিকেন বিরিয়ানি কিন্তু আমাদের একদম ঝুরঝুরে হয়ে গেছে, তাও হালকা একটু জল রয়েছে। তোমরা যদি চাও যে আর একটু জলটা শুকিয়ে নিতে তাহলে তোমরা লো ফ্লেমে চুলের উপর আরও 5 মিনিট রেখে দিতে পারো। গ্যাসে আছে 2 মিনিট অল্প আছে, রাখার পর আমরা নামিয়ে নিয়েছি, এবার আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আজকের বিরিয়ানি, আমরা এখানে একদম চটপট তৈরি করে নিয়েছি প্রেশার কুকারে। বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয়েছে দেখতে, আর এখানে চালগুলো বেশ ঝুরঝুরি রয়েছে, একটু মাখা মাখা হবে,
তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমার সঙ্গে ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি খাওয়া দাওয়া করবে।